السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ حضور سیدی اعلی حضرت امام عشق محبت مجدد دین و ملت الشیخ مولانا امام احمد رضا خاں فاضل بریلوی رحمۃ اللہ تعالی علیہ، ہمارا جانی جے اعلی حضرت رحمۃ اللہ علیہ جبھاب ایک جن بکھت فقیر چلین، جبھاب ایک جن مفسر قرآن چلین، جبھاب ایک جن مورخ و ایک جن محدث چلین، ঠিক তেমনিভাবে আলা হযরত ফাজিল বরেলভি রহমতুল্লাহ আলাই একজন আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যখন ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মশগুল হয়ে ইশকে রসুলের সাগরে ডুবু দিয়ে যখন কলম হাতে ধরতেন এবং ইশকে রসুলের সাগরে ডুবু দেওয়ার পরে যখন নাতে রসুল লিখতে শুরু করতেন, আল্লাহু আকবার, হযরতে ইমাম আহমদ রজা খা ফাজিল বরেলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে আল্লামা ডক্টর ইকবাল যে কথাটা বলেছেন, উনি বললেন যে যখন আলা হযরতের নাতিয়া কালাম অর্থাৎ নাত শরীফ যে আলা হযরত লিখেছেন এটার দিকে যখন আমার চক্ষু গেল তখন আমাকে মনে হলো যে নাতে রসুল কীভাবে লিখতে হয় এটা জানার জন্য আমাকে মাওলানা আহমদ রজা খা রহমতুল্লাহ আলাইহির সোহবতে বসতে হবে। আল্লাহ আকবার! যিনি নিজেই এত বড় একজন কবি ছিলেন, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি শুধু কবি ছিলেন না, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন শায়ের ছিলেন না, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি হাবিবে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যেটা লিখতেন এই লেখার পিছনে আলা হযরত পুরো গবেষণার সাথে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনের আলোকে কোরআনের আয়াত এবং হাদিসে নববীকে সামনে রেখে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেন। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করার জন্য এই আলা হযরতের ভিসালের মাস, আলা হযরত রহমতুল্লাহ আলাইহির ইয়ৌমে রাজা 25 সফর, আলা হযরতের ইয়ৌমে ভিসাল ইন্তেকাল দিবস, আলা হযরতের 102তম এবার ওরস মোবারক, এটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের কন্টিনিউ প্রোগ্রাম নিয়েছি হাত আলা হযরতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। আজকে আলা হযরত এর বিখ্যাত নাতিয়া কালাম ও সুয়ে লালাজার ফিরতে হ্যাঁ তেরে দিন এ বাহার ফিরতে হ্যাঁ, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মাঝে নিয়ে আসতেছে আমার ভাগিনা সৈয়দ হাফিজ মৌলানা হাসান মাসউদ, যে এখন আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, তাকে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভি রহমতুল্লাহ আলাইহির নাতে রসুল পাঠ করে বরকত হাসিল করার জন্য তাকে মাইক দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وہ سوئے لالزار پھرتے ہیں وہ سوئے لالزار پھرتے ہیں تیرے دن دے بہار پھرتے ہیں وہ سوئے لالازار پھرتے ہیں تیرے دن دے بہار پھرتے ہیں تیرے دن دے بہار پھرتے ہیں ہر چراغ مزار پر قدسی قدسی ہر چراغ مزار پر قدسی
কেসে পরবানবার ফিরতে হ্যায়, কেসে পরবানবার ফিরতে হ্যায়, উস গলি কা গদা হু মে জিসমে জিসমে, উস গলি কা গদা হু মে জিসমে, মাগতে তাজদার ফিরতে হ্যায়, মাগতে তাজদার ফিরতে হ্যায়, ও সুয়ে লালজার ফিরতে হ্যায়, আয়ে গাফিল ও ক্যা জগাবে জগা জগা, হায় গাফিল ও ক্যা জগা হে জগা, পাঁচ জাতে হে চার ফিরতে হ্যায়, পাঁচ জাতে হে চার ফিরতে হ্যায়, হায় গাফিল ও ক্যা জগা হে জগা জগা, গাফিল ও ক্যা জগা হে জগা, পাঁচ জাতে হে চার ফিরতে হ্যায়, পাঁচ জাতে হে চার ফিরতে হ্যায়, ও সুয়ে লালজার ফিরতে হ্যায়। আর শেষ লাইন, কোই কিউ পুছে তেরি বাতে রজা রজা, কোই কিউ পুছে তেরি বাতে রজা, তুঝসে কোতে হজার ফিরতে হ্যায়, তুঝসে কেতে হজার ফিরতে হ্যায়, ও সুয়ে লালজার ফিরতে হ্যায়, তেরে দিল এ বাহার ফিরতে হ্যায়। মাশাআল্লাহ, হুজুর সাইয়েদি আলা হযরত ইমাম ইশক মুহাম্মদ, ওনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটা দেখুন, ইশকটা দেখুন। আলা হযরত ফাজিল বারেলভি রহমতুল্লাহ তাআলা আলী বলতেছেন যে, উস গলি কা গদা হুঁ, আমি সেই মদিনা শরীফের খাদেম, সেই মদিনা শরীফের গদা, সেই মদিনা শরীফের আদনা গোলাম, মাংতে তাজদার ফিরতে হ্যাঁ, আমি সেই গলির একজন খাদেম যেখানে বিভিন্ন দেশের রাজা বাদশাহরা ভিক্ষা নেওয়ার জন্য আসে। আল্লাহ আল্লাহ, কি আপনি দেখছেন যে তার চিন্তাধারাটা দেখুন। এই আরেক জায়গায় আলা হযরত ফাজিল বারেলভি রহমতুল্লাহ তাআলা বলতেছেন যে, হায় গাফিল, হে গাফিল, যারা মৃত্যুর ব্যাপারে একেবারে গাফলাতের মধ্যে আছে। আল্লাহ হযরত ফাজিল বারেলভি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, এ গাফিল, তুমি একটু ধ্যান দাও, যেখানে পাঁচজন যায় এবং ফিরে চারজন আসে, ওই জায়গাটা কোন জায়গা? যেখানে তুমি গাফলাতের মধ্যে আছো, মরণকে স্মরণ করছো না, স্মরণ করো ওই জায়গাকে যেখানে পাঁচজন যাবে, চারজন ফেরত আসবে, একজন ওখানে থেকে যাবে, সেই জায়গাটা হচ্ছে গরস্থান। চারজন কাঁধে নিয়ে একজনকে রওনা হলো, চারজন কাঁধে নিল আর একজন উপরে মরণ খাটে শুয়ে গরস্থানে রওনা হলো, একজনকে দাফন করে বাকি চারজন ফেরত আসলো। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দিকে দৃষ্টিপাত করলেন,
আসলে আলা হজরতের কালাম এটা এত উচ্চ মানের, যদি বুঝেন তাহলে আপনার রসুল করিম আলাইহিসসালামের প্রতি মহাব্বত বাড়বে, ইশক বাড়বে। কে কী বলছে ওদিকে তাকানোর দরকার নেই, আপনি ইশকের সাগরে ডুবে আলা হজরতের কালাম শুনুন, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলেছেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলার একটি বিষয় খুব ফেমাস, সেটা হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা একবার হজ করতে যখন গেলেন, তো সেখানে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই আমরা দেখেছি যে শিশুরা তার গার্জিয়ানের কাছে দাবি করে যে সাইকেল এনে দাও তারপর স্কুলে যাব, আমাকে টফি দাও তারপর আমি হাতে লেখা লিখব। এভাবে বড়দের কাছে ছোটরা কিছু দাবি জানায়, ঠিক আছে, বড়রা যখন ওটা দান করেন তখন ছোটরা একেবারে তাদের প্রতি তাদের মহাব্বত আরও বেড়ে যায়। তো আলা হযরত ফাজিল বারেলভি রহমতুল্লাহ আলাই যখন হজ করতে গেলেন, তো নবী করিম আলাইহিস সালাতু সালাম হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল্লিল আলামিন যিনি এরশাদ করেছেন ইন্নামা আনাল কাসিম আল্লাহ ইউতি, নিশ্চয়ই আল্লাহ আমাকে দান করেন এবং আমি বণ্টন করি। সেই রসুল আলাইহিস সালাতু সালামের দরবারে, আখা করিম আলাইহিস সালাতু সালামের দরবারে আলা হযরত গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে তো অনেকবার আপনাকে দেখেছি, আমি জানি আপনি হায়াতুন নবী, একবার জাগ্রত অবস্থায় আমাকে দিদার দেন না, এটা আমার মনের অনেক দিনের চাহিদা, অনেক দিনের কামনা, একবার জাগ্রত অবস্থায় হায়াতুন নবীর চেহারা মোবারককে দেখব, তার শরীরের যে কোনো একটা অংশকে যদি দেখতে পারি তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাই আখা করিম আলাইহিস সালাতু সালামের দরবারে একদসে বসে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার না পেলে আমি আহমদ রাজা আমি খানা খাবো না। এক টাইম, দু টাইম, তিন টাইম এভাবে সময় অতিবাহিত হলো। আলা হযরতের বড়ো সাহাবজাদা হুজুর হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই উনি বারবার বলতেছেন খাবার সময় আব্বাজান তশরিফ লে চলিয়ে খানে কা ওয়াক্ত হো গিয়া, বলে আপ খাইয়ে মুঝে ভুখ নেই হে, তুমি যাও খানা খাও, আমার ভুখ আমার খিদা নেই। যখন বেশ কয়েক টাইম অতিবাহিত হয়ে গেল, আলা হযরত দেখলেন যে আর আমার নবী আলাইহিস সালাম আমার আবেদন, অন্য ভাষায় আমার দাবি, আমার আবেদন মানতেছেন না, আমার আবেদনের দিকে কর্ণপাত দিচ্ছেন না। তখন আলা হযরত কলম হাতে নিয়ে একটা লাইন, এই সুয়ে লালাজারের একটা লাইন লিখলেন, আবার এই লাইনটা পড়ে শোনাও। কই কেউ পুছে তেরে বাতে রজা রজা, কোই কেউ পুছে তেরে বাতে রজা, তুঝসে কোতে হজার ফিরতে হ্যায়, তুঝসে কিতে হজার ফিরতে হ্যায়। যখন আল্লাহ তো দেখলে যে অনেক সময় হলো আমার রসুল আমার আবেদনের দিকে কর্ণপাত করছেন না, তখন কলম উঠালেন, কই কেউ পুছে তেরি বাত রাজা, এ রাজা উঠো উঠো, তোমার আবেদন সম্পর্কে কেউ কেন খবর নেবে, মানে ইশারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তোমার এই আবেদনের দিকে কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ণপাত করবেন, কেন রসুল এদিকে তাকাবেন, তো সে কুত্তে হাজার ফিরতে হ্যাঁ, তোমার মতো হাজার কুকুর মদিনার গলিতে, হ্যাঁ মদিনার অলিগলিতে তোমার মতো হাজার কুকুর ঘুরে বেড়ায়, তোমার এখানে কোনো আবেদন শোনা হবে না, তোমার কোনো দরখাস্ত কবুল হবে না, উঠো উঠো। যখন আল্লাহ নিজেকে এ ধরনের মদিনার কুকুর বলে যখন দাবি করলেন, তখন আখা করিম আলাইহিস সালাতু সালাম রাউজায়ে আথহার থেকে তার দস্তে কারাম বের করে দিলেন, হাতে আকদাস বের করে দিলেন, ওই আহমদ রাজা যে ওয়াহাবিদের দুশ্মনে রসুলের, ওই আহমদ রাজা যে কোরআনের ওই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, ওই আহমদ রাজা যিনি এই আয়াতের আলোকেই বলছেন দুশ্মনে আহমদ পর শিদ্দত কিজিয়ে, মুলহিদোঁ সে ক্যা মুরওয়াত কিজিয়ে, গায়জ মে জল জায়ে বেদিনোঁ কে দিল, ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে,
ওই আহমদ রেজা যিনি বলেন সবসে আলা ও আলা হমারা নবী, সবসে বালা ও আলা হমারা নবী, সারে অচ্ছো মে আচ্ছা সমজিয়ে জিসে হে হে ও আচ্ছে সে আচ্ছা হমারা নবী। ওই আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি যিনি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইরশাদ করলেন, করুন মদহ আহলে দুয়াল রেজা, পড়ে ইস বলা মে মেরি বলা, মাই গদা হু আপনে করিম কা, মেরা দিন পা রে না নেহি। আমি কি রাজার বাদশার প্রশংসা করব, আমি বলা মুসিবতের মধ্যে পড়ব? না 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 না, আমি রাজা বাদশার প্রশংসা করব না, মাই গদা হু আপনে করিম কা, আমি মদিনাওয়ালা হাবিবের খাদেম, মেরা দিন পা রে না নেহি, নান পারা নবাবের প্রশংসা করা এটা আমার ধর্ম নয়। সুবহানাল্লাহ। তখন হুজুর সৈয়দি সরকারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা আথর থেকে দস্তে মোবারক হাত মোবারক বের করে দিলেন, আহমদ রেজার সামনে বাড়িয়ে দিলেন, আলা হযরতের দিকে সামনে বাড়িয়ে দিলেন। এই হচ্ছেন এটা আশিকের বিষয়, ইশকের বিষয়। এখন যারা হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন, তার প্রত্যেকটা জিনিস হযরতে বেলালের প্রত্যেকটা জিনিস তাকে ভালো লাগবে। আর যে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন না, ঘৃণা শব্দটা বলবো না, সে বলবে যে চুলগুলো জানি কেন কেমন ককড়া, রংটা কেমন কালো, তো তার চোখের দোষ আছে। ইশকের চোখে দেখলে বলবে যে হযরতে বেলাল হচ্ছেন আশিকদের ইমাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।